হ্যালো গাইস, সবাইকে শুভ দীপাবলি। তো তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে আমি মানে বাজি ফোটানোর যে ব্লগটা আছে, বাজি জ্বালানো, সেটা অন্য একটা ব্লগে পোস্ট করব সেটাই আর কি। তো দেখো, আজকে আমি বাচ্চা ছেলেদের মতো আর কি বাজি অনেকগুলো নিয়ে এসে আর কি নিজের মতো নিজে আর কি ধরাচ্ছি। আমি আছি আর আমার হাজবেন্ড আছে, আর মিষ্টু নেই। মিষ্টু গেছে বাইরে, বাইরে মানে ওর দিদাবাড়ি গেছে, আর এখানে অনেক অনেক বাজি দিয়েছে। আমি তো শুধু এগুলো ফুলঝুরি, তারপর তারাকাটি, আর আরও যে সবগুলো আছে সেগুলো পারি, যেগুলো আওয়াজ বলে যেগুলো আছে সেগুলো আমি পারি না করতে, আমার খুব ভয় লাগে, সেগুলো ও করবে। আর যেগুলো আমার পক্ষে সম্ভব সেগুলো আমি করছি আর কি। এই দেখো কত বড় একটা তারাকাটি নিয়ে নিয়েছি, দেখেছো? এগুলো আমার পক্ষে সম্ভব, আমার বড় বাজি আমার একদমই ভয় লাগে, প্রচুর ভয় লাগে। মজা দেখো, একবার ছিঁচিড়ে ছিঁচিড়ে যাচ্ছি, ধরাচ্ছি, আবার এদিকে চলে আসছি, এরকম করে করে বাজি ধরাচ্ছি বসে বসে। আমি এতটাই ভয় লাগছে আমার, দেখো মানে একবার এদিক একবার ওইদিক করছে, আর এখান থেকে বসে বসে ওর থেকে বেশি যাওয়ার ক্ষমতা আমার নেই, মানে আমি এতটাই ভীতু, আমার এতটাই ভয় লাগে বাজি টাজি দেখলে পরে, খুব ভয় লাগে। যেগুলো আওয়াজ হয় না ওগুলো তো আমার খুব আগে থাকতে মানে কান চেপে আমি দাঁড়িয়ে থাকি। তারপরে দেখো ফুলঝুরি নিয়ে নিয়েছি, তারপরে এই যেটা সে চরকি বলে না, চরকি ঘুরতে ঘুরতে যে কোন দিকে চলে আসে তার ঠিক নেই, এদিক ওদিক করে একবার নিচে চলে যাচ্ছে, একবার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। জায়গাটা বড় হলে ভালো হয়, নিচে জল আসে তো জলের মধ্যে চলে আসে। আর এই যে ওপরে গেছে তারার মতো হয় না ওইটা, এটা তো আমার পক্ষে সম্ভব না, এই করছে আর কি। এই দেখো, তো আমরা অনেকটাই আনন্দ করছি আর কি, নিজেরা মেলে যতটা সম্ভব ততটাই করছি, দেখেছো? একদম ভয় নাই ওর, রকেটগুলো ছাড়ছে দেখো কত সুন্দর করে, আমার তো একদম ক্ষমতা নেই, আমার খুব ভয় লাগে জানো বন্ধুরা। তো আমার মতো কে কে বাজি ধরেছো একটু কমেন্টে জানিও, আমি যেমন বসে বসে বাজি ধরেছি সেরকম। আর আমাদের বাড়ির পেছনে কত সুন্দর লাইটিং দিয়েছে দেখেছো, রাস্তাতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তো আজকে তো ঠাকুর দেখতে যাইনি, কালকে যাব ঠাকুর দেখতে, মানে আজকেই যাব, আজকে ব্লগটা পোস্ট করে দেবো এডিটিং করে, তো আজকেই যাবো রাত্রিবেলায় ঠাকুর দেখতে, সেই ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে, কী করে সেজেছি, তারপরে কোথায় গেছি না গেছি সব কিছুই তোমাদেরকে পোস্ট করব। তো চলো, আমার তো বাজি ধরানো হয়ে গেছে, তাও সব ফুরোয়নি, এখনও কিছুটা বাজি রয়ে গেছে, ওগুলো মিষ্টির জন্য রেখে দেবো, আজকে কিছুটা ভর ধরাবো সেরকম আর কি। অনেক বাজি কিনে দিয়েছে অনেক আমাকে। তো আমার এই বাজি ধরানোর ব্লগটা যদি ভালো লেগে থাকে, ছোট্ট সামিরি ব্লগ, তো তোমাদের একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো। বাই, টাটা।